Assalamualaikum, আমি মাহফুজ আলম from RealTech Master. যারা আসলে কম বাজেটের মধ্যে বেস্ট একটা ট্যাব কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব অ্যামাজনের এমন একটা ট্যাব যে ট্যাবের মধ্যে আপনি কি পাচ্ছেন না পাচ্ছেন টোটাল ডিটেইলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর পিসি হাউস, অ্যামাজন ফায়ার 7 কোয়াড কোর প্রসেসর সহ 7 ইঞ্চের ডিসপ্লে উইথ অ্যালেক্সা ট্যাবকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে এই ট্যাবটি পারচেস করলে প্রাইস পড়বে 6690 টাকা, যেটা প্রাইস অনেক বেশি ছিল, বাট রাইট নাও কিন্তু অফার প্রাইস চলতেছে। সো এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও পিসি হাউসে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম এবং পিসি পার্ট। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের ফিজিক্যাল শপ, পেজ, গ্রুপ সকল ডিটেলস থাকছে। এই হচ্ছে অ্যামাজনের ফায়ার 7 উইথ অ্যালেক্সা, সবচেয়ে বেশি বিক্রিত অ্যাফোর্ডেবল ট্যাব অ্যামাজনের মধ্যে, অ্যামাজনের নিজেদেরই আসলে প্রোডাক্ট। সো এখানে দেখতে পাচ্ছেন যে 16 GB আপনি হচ্ছে হলো স্টোরেজ পাচ্ছেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি 1 GB হচ্ছে র্যাম পাচ্ছেন আর কি। সো এর মধ্যে 7 ইঞ্চের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা শুধু HD ডিসপ্লে, এবং মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন হচ্ছে 512 পর্যন্ত, এবং হচ্ছে ডুয়েল ওয়াইফাই সাপোর্ট করে, এবং সামনে পিছনে দুইটাই ক্যামেরা আছে। সো আমরা আসলে বক্সটা খুলে দেখি যে বক্সের মধ্যে কী কী পাচ্ছে। বক্সটার প্যাকেজিংটা একটু শপিং ব্যাগ টাইপের ছোটোখাটো বা গিফট দেওয়ার মতো আর কি। তো এছাড়া হচ্ছে এখানে অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টের ইনফরমেশন দেন পাচ্ছেন, হচ্ছে মাইক্রো SD ক্যাবেল যেটার মাধ্যমে এটাকে চার্জ দিতে পারবেন। চার্জ দিতে মোটামুটি ভালোই সময় লাগে, যেহেতু হচ্ছে মাত্র 5 ওয়াটের একটা চার্জার। সো ফাস্ট চার্জিং পাচ্ছেন না এখানে, 5 ওয়াটের চার্জার পাচ্ছেন না, এই প্রাইসে ফাস্ট চার্জিং চিন্তা করা উচিত না। এবং বিভিন্ন প্রোটেকশন, মানে চার্জারটা ভালো কোয়ালিটি, যেখানে বিভিন্ন প্রোটেকশন আছে। অ্যান্ড দেন হচ্ছে এ আমাদের কাঙ্ক্ষিত ট্যাবটি। সো দেখতে পাচ্ছেন নাইস টু সি 7 ইঞ্চের ট্যাব পুরোটা, 7 ইঞ্চের ডিসপ্লে। পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যামাজনের যে সেই চিরচেনের লোগো এবং কিছু ইনফরমেশন, দেখতে অনেকটা স্টাইলিস, এবং পিছনে একটু ম্যাট টাইপের ফিনিশ আমার কাছে ভালো লাগছে। এবং সামনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি হচ্ছে ক্যামেরা আছে, ক্যামেরাটা হচ্ছে মাত্র VGA ক্যামেরা, ফ্রন্ট সাইডের ক্যামেরাটা আমি একটু পরে দেখা দিচ্ছি। পাওয়ার বাটন দেন পাচ্ছেন হচ্ছে, মানে উপরের সাইডে পাওয়ার বাটন দেন পাচ্ছে হচ্ছে মাইক্রো SD পোর্ট, দেন হচ্ছে নয়েজ মানে মাইক, অ্যান্ড দেন হচ্ছে 3.5 mm হেডফোন জ্যাক, এবং হচ্ছে পাওয়ার বাটন। আর এই পাশে যদি চলে আসেন তাহলে সেই ক্ষেত্রে পেয়ে যাবেন হচ্ছে স্পিকার গ্রিল, মোটামুটি লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা টেস্ট করে দেখাবো। অ্যান্ড দেন হচ্ছে আপনি পুরোটাই সলিড, এই পাশে কিছু নাই। আর এই পাশের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে মাইক্রো SD স্লট, যেটার মধ্যে আপনি আসলে 512 GB পর্যন্ত স্টোরেজ লাগাতে পারবেন। আমার মনে হয় না যে কেউ 512 GB পর্যন্ত মানে ইউজ করবেন এরকম কিছু। যাই হোক, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ট্যাবটি, আমরা ওপেন করলাম। সো দেখতে পাচ্ছেন ফায়ার লেখা, অ্যান্ড ট্যাবের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে একে হচ্ছে সবচেয়ে মানে বেস্ট হচ্ছিল প্রাইস পয়েন্ট। হ্যাঁ, সেই লেভেলের প্রাইস পয়েন্ট এত কম প্রাইসের মধ্যে তারা প্রোভাইড করতেছে, আমার কাছে ভালো লাগছে। যেহেতু এটা অ্যাড সহ ভার্সন, যার মধ্যে টুকটাক অ্যাড দেখতে পারবেন, এটা একটা অনেকের জন্য অ্যানিং হবে, বাট বাজেটের কথা চিন্তা করলে আমার কাছে মনে হয় যে ওনার দ্য গুড অপশন। আর কিডসের জন্য বা বাচ্চাদের হাতে দিলে সেই ক্ষেত্রে আপনি কিডসদের জন্য আলাদাভাবে সেটিংস করে নিতে পারবেন এবং তাদেরকে দিতে পারবেন। আর এই যে ব্রাইটনেস আছে, সেই ব্রাইটনেসটা হচ্ছে আপনার মানে 170 PPI, যেটা আসলে ডেন্সিটির কথা যদি বলি তাহলে ইনডোর ইউজে ঠিক আছে, আউটডোর ইউজে একটু প্রবলেম হবে আপনার দেখতে, বাট ইনডোর ইউজে ওকে। এছাড়াও এর মধ্যে আপনি আসলে বিভিন্ন বুক টুক রিড করতে পারবেন, রিডার হিসাবে বা বুক রিডার হিসাবে অনায়াসে ইউজ করতে পারবেন, ফার্স্ট ক্লাস ইউজ করতে পারবেন আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আপনার যে কোনো ট্যাব বা মোবাইলের অল্টারনেটিভ হিসাবে ইউজ করতে পারবেন বা সেকেন্ডারি হিসাবে ইউজ করতে পারবেন। এছাড়াও ডেইলি টাস্কিংয়ের জন্য আপনি ফেসবুক ইউজ করেন বা যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করেন সেগুলো ইউজ করতে পারবেন। এবং প্রিলোডেড অ্যাপ একটু বেশি আমার কাছে মনে হয়েছে, যেটা অ্যামাজনের প্রচুর পরিমাণে অ্যাপ আছে, যেমন হচ্ছে অ্যামাজন প্রাইম, দেন হচ্ছে অ্যামাজন মিউজিক, হ্যান ত্যান আবিজিবি অনেক কিছু আছে। অ্যামাজন স্টোর থেকে আপনি আসলে সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। আর ক্যামেরার কথা তো বললামই, যে পিছনের মধ্যে আপনার 2 MP ক্যামেরা আছে, এগুলো দিয়ে আসলে কেউ কিছু করবে না, তারপর আছে আর কি টুকটাক ছবি টুবি তুলতে পারবেন যদি ইমার্জেন্সি টাইম হয়। আর ফ্রন্ট সাইডে আছে হচ্ছে VGA ক্যামেরা। সো দেখতেই পাচ্ছেন যে আমাকে সাউন্ডটা শোনা দেখায় আপনাদেরকে আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা এয়ার পিউরিফায়ারের, যেটা আসলে পোর্টেবল, অ্যাফোর্ডেবল এবং ফ্যানেরও কাজ করাতে পারবেন। সো অ্যাকচুয়ালি এর মধ্যে কি আছে না আছে এবং এটা কাদের জন্য, টোটাল ডিটেইলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের।
সো বুঝতেই পারছেন যে সাউন্ড কোয়ালিটি মোটামুটি লাউড অ্যান্ড ক্লিয়ার, সাইডে কি স্পিকার হওয়াতে হাতটা বা ব্লক হয়ে যায় না, এই জন্য দেখা গেছে যে আপনি অনায়াসে দেখতে পারবেন। এবং ভিডিও কোয়ালিটি প্লেব্যাক মানে যদি এইচডি ডিসপ্লে যদি আপনি কনসিডার করতে পারেন, প্রাইস পয়েন্ট হিসেবে আসলে এইচডি ডিসপ্লের উপরে পাবেন না, এটাই স্বাভাবিক। এছাড়া আপনি আসলে টুকটাক গেম খেলতে পারবেন, বেসিক যে গেমগুলো আছে সেগুলো অনায়াসে গেম খেলতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে কিন্তু আপনি আসলে মানে অ্যালেক্সা পাচ্ছেন, আপনি চাইলে অ্যামাজন অ্যালেক্সা ইউজ করতে পারবেন কমান্ড দিয়ে। এছাড়া দেখা গেছে যে আপনার এর যে ব্যাটারি ব্যাকআপ আছে সেই ব্যাটারি ব্যাকআপ মোটামুটি আপনি অনায়াসে 4 ঘন্টা বা 4.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, ডিপেন্ড হচ্ছে অন ইউজ। আর এর মধ্যে ব্যাটারি আছে হচ্ছে 2980 mAh-এর। সো ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো পাচ্ছেন, বাট বাজেটের কথা যদি চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই বাজেটে এটার অল্টারনেটিভ পাওয়াটা খুবই টাফ। সো বেশি একটা এক্সপেকটেশন না রাখাই ভালো, বাট আমার কাছে মনে হচ্ছে যে গুড এনাফ এই প্রাইস পয়েন্টে। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই ট্যাবের মধ্যে কি কি আছে। এক কথায় যদি বলতে চাই যে বেসিক একটা ট্যাবের মধ্যে যে যে ফাংশন থাকা দরকার সব ধরনের ফাংশনই কিন্তু পাচ্ছেন, এবং দেখা গেছে যে যেহেতু অ্যামাজনের পুরোপুরি সাপোর্ট পাচ্ছেন, অ্যামাজনের যত ধরনের অপশনগুলো আছে সেগুলো কিন্তু পাচ্ছেন। এবং দেখা গেছে যে ইউটিউব ব্রাউজিং বলেন বা টুকটাক অল্টারনেটিভ হিসাবে বা বুক রিডিং হিসাবে যদি আপনি মানে বই পড়েন, অনেক বেশি বই পড়ার অভ্যাস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে ডিজিটাল বুক রিডার হিসাবে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া দেখা গেছে যে আপনি ব্রাউজিং করেন, যদি ধরেন টুকটাক ব্রাউজিং করেন বা দেখা গেছে মুভি টুভি দেখেন, তাহলে সেই ক্ষেত্রে এটা আপনি সেকেন্ড ডিভাইস হিসাবে ইউজ করতে পারেন, আমার কাছে যেটা পারফেক্ট মনে হয়েছে। এবং বুক রিডারের আসলেই একটা বেস্ট অল্টারনেটিভ বলা যায় আর কি, যে অনেকে তার বাচ্চাদেরকে মানে ট্যাব কিনে দেন, যদি এটা রিকমেন্ডেড না, যদি আপনি ট্যাব কিনে দেন তাহলে সেই ক্ষেত্রে এই ট্যাব নর্মাল যে ব্র্যান্ডগুলো আছে তার চেয়ে বেটার কিন্তু পারফর্ম করছে। আমার টেস্টিংয়ে আমি মোটামুটি প্রায় হচ্ছে আপনার 1 মান্থের কাছাকাছি আমার কাছে এই ট্যাবটা আছে, রিভিউর জন্য রাখছিলাম। সো এই ক্ষেত্রে আমার কাছে পজিটিভ রিভিউ যদি আমি আসলে প্রাইস টু পারফরমেন্স রেশিও বিচার করি। এর মানে যে আপনি হাই এন্ড অনেক কিছু পাবেন ব্যাপারটা ওরকম না, প্রাইস থেকে বেটার কিছু পাচ্ছেন যে প্রাইস আপনি দিচ্ছেন এটার জন্য। নেগেটিভ দিকের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি নেগেটিভ হচ্ছে এর মধ্যে আপনার অ্যাড শো করে, মানে হচ্ছে অ্যামাজনের যে অ্যাড আছে, সো এই ভার্সনটা দুইটা হয়, একটা হচ্ছে অ্যাড সহ আরেকটা হচ্ছে অ্যাড ছাড়া ভার্সন। সো এর মধ্যে অ্যাড সহ ভার্সনটা এখানের মধ্যে টুকটাক আপনাকে অ্যাড দেখতে হবে, এটাকে যদি স্কিপ করতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস পয়েন্টে মার্কেটে আদার্স কোনো ট্যাব আমার কাছে মনে হয় না অ্যাভেলেবেল পাবেন। এবং এটা সাউন্ড কোয়ালিটি বলেন, বিল কোয়ালিটি বলেন, পারফরমেন্স বলেন এবং ব্যাটারি পারফরমেন্স বলেন, ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি আউট অফ 10-এ 8.5 দিব। আসলে অ্যামাজনের যে টুকটাক অ্যাডগুলো দেয় সেগুলো যদি না থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমি আসলে আউট অফ 10-এ 9 দিতাম এই প্রাইস পয়েন্ট হিসেবে, এবং যখন ভিডিওটি পাবলিশ করছি সেই টাইম অনুসারে। সো এরপরও আসলে কিনবেন না কিনবেন, প্রয়োজন আছে না আছে, এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আপডেট প্রাইস জেনে নিতে পারেন, বাট আমার কাছে আসলে রিকমেন্ডেড একটা ট্যাব বলা যায়। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ট্যাবটি কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।